উনি কি চাচ্ছে, উনি কিভাবে এক্সিকিউশন করবে, কিভাবে আসলে খেলাটাকে চালাবে, কিভাবে রাজনীতিটা চালাবে, এটা একদমই ব্যক্তিগত তার বিষয়। আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, অ্যাজ এ পার্সন টু পার্সন চাই। তো আমি মনে করি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই। সাকিব আল হাসান ক্রিকেটার হওয়ার কারণেই কিন্তু তিনি এমপি হয়েছেন, জনপ্রিয়তার সাধারণ মানুষ ভালোবাসে বলেই হচ্ছে কিন্তু তিনি আজকে এই পজিশনে এসেছেন। সাধারণ মানুষ যখন আন্দোলন করছে, আপনারা ক্রিকেটার অনেক ক্রিকেটার আসলে আওয়াজ করেছেন, সাকিব আল হাসান বলেন মাশরাফি, আজকে মাশরাফিও কিন্তু তার এই ক্রিকেটের কারণে, মানুষের ভালোবাসার কারণে তাদের যে অবস্থানটা ছিল, এরপরে আপনারা আসলে বা যারা ক্রিকেটাররা রয়েছেন এই আন্দোলনের সাথে ছিলেন, মানে ছাত্রদের পক্ষে কথা বলেছেন, তারা তাদেরকে আসলে কীভাবে নিচ্ছেন তা আপনার যদি। না, আমাদের আপনার আগের প্রশ্নটার অ্যান্সার একই রকম। আসলে এটা এক একজনের ইন্ডিভিজুয়াল মানে পার্সন উইথ পার্সন এই আসলে স্ট্যাটাস দেয়া বলেন বা কথা বলা বলেন। যেমন আমি কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই, তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে, ওকে চিন্তা করে পার হয়েছে। তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে, ওদের বাসায়ও দেখার সুযোগ হচ্ছিল না, মানে আমার এরকম একটা লাইফ গেছে, আমি এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক। বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে, হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না। তো আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয়, তার ব্যক্তিগত লাইফ, সে কী করবে না করবে আসলে সে ভালো বলতে পারবে। তো অবশ্যই যে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় আলোচনা হওয়াটা জরুরি, এক দুইজনের একজনের কথায় আসলে আমিও চেঞ্জেস চাই না। আমি চাই যে যদি আমার ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে একটা অপিনিয়ন দেওয়ার কথা, তাহলে আমি বলবো যে একটা বড় ধরনের গ্রুপ মিলে, যেহেতু আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি, কেউ খেলেছে কেউ খেলবে, তা আমার মনে হয় একটা বড় ধরনের আলোচনা দরকার, যার যেটা নিড যেখানে যেখানে যে আছে। আসলে আমি জানবো না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে, আমি প্রিমিয়ার লিগটা জানি বা আমি আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না, বা আমি 13-এ কী হচ্ছে এই ব্যাপারগুলো জানি না। তো আমার মনে হয় ছোটো থেকে বড় সবারই আসলে একটা দারুণ আলোচনা সম্ভব, যেখানে আমরা তুলে ধরতে পারবো যে আমাদের এটা এটা প্রয়োজন। বাট এটা খুবই এখন এইরকম একটা সময়, আমি এখনই বলে ফেললাম, এটা চেঞ্জেস কতটা আসবে আমি জানি না, বাট আমার মনে হয় একটা বড় আলোচনা দরকার চেঞ্জেস আসার জন্য। আর আসলে আমরা এটা সত্যি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই অর্জন, যে অর্জনটা আমরা মানুষকে দিতে চাই, আমরা একটা ট্রফি দিতে চাই, আমরা এশিয়া কাপের একটা ট্রফি দিতে চাই, আমরা একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি দিতে চাই, আমরা দারুণ কিছু টুর্নামেন্টের একসাথে হয়তো খেলছি, সেই টুর্নামেন্টের একটা ট্রফি আমরা দিতে চাই, আমাদের স্বচ্ছ ক্রিকেট চাই, জিনিসগুলো কিন্তু মানুষ আশা করে বসে আছে, কিন্তু সেটা আমরা এখনও দিতে পারিনি, যেটা আমাদের আন্ডার-19 দিয়েছে বা আমাদের মেয়ে ক্রিকেটাররা দিয়েছে, সেই জিনিসটা কিন্তু এখনও আমাদের বড় সার্কিটে কিন্তু আমরা দিতে পারিনি। তা আমাদের মধ্যে এই জিনিসটা এখনও আমরা উপলব্ধি করি যে আমাদের একটা বড় অর্জন দেওয়াটা জরুরি এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য, যেটা আমরা চেষ্টা করব।